আজ থেকে 8 বছর আগে ঠিক এই দিনে 1 জুলাই 2016 সালে হোলি আর্টিজান বেকারিতে যে ভয়াবহ বা নারকীয় সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি হামলা বলি যেটি সেটি হয়েছিল এবং তাতে আমাদের 2 পুলিশ সদস্য অর্থাৎ এসি রবিউল এবং ইন্সপেক্টর সালাউদ্দিন সহ বিভিন্ন দেশের ইতালি জাপানি জাপান আমেরিকা এবং ইন্ডিয়ান নাগরিক সহ আমরা জানি যে 20 জনের মতো একেবারে ইনোসেন্ট মানুষ তারা শাহাদত বরণ করে সন্ত্রাসীদের হাতে। তো এটি আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বেও এটি খুব আলোচিত ঘটনা হিসাবেই সেইভাবে বিবেচনা করে বিশ্ববাসী এবং তারা মনে করে যে বাংলাদেশ এই যে এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না, বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে। কিন্তু আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স পলিসি এবং সেই অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান সেটিতে নামি। একদিকে একের পর এক ইন্টেলিজেন্স লেড যে প্রিএমটিভ অপারেশন, সেই অপারেশন ছাড়াও আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং সহ নানা ধরনের অর্থাৎ স্ট্র্যাটেজিক কাউন্টার টেরিজমের যে অ্যাপ্রোচ সেটি গ্রহণ করি। ফলে আপনারা অবগত আছেন যে হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়েতে একটা হামলা প্রচেষ্টা হয়, এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক, যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে অনেক এটি একটি মানে লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের সিনিয়রদের মুখ থেকে আসলে আপনার কথা শুনতে শুনতে সবার কাছে আপনি একজন ভালোবাসার নাম, সেই জায়গা থেকে একটা বিষয় শুধু জানতে চাওয়া যে সম্প্রতি আমাদের বিভিন্ন গণমাধ্যম সুনির্দিষ্ট কিছু পুলিশ সদস্য নিয়ে তার দুর্নীতি নিয়ে কাজ করছে এবং পুলিশ বাহিনী সবসময় বলে যে ব্যক্তি দায় বাহিনী নিবে না, সেই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা প্রতিবাদ লিপি পাঠালো, তারপর সেটা নিয়ে অনেক সমালোচনা হলো, আপনি কি বলবেন? দেখুন, আমরা সবসময় বাংলাদেশ পুলিশ বা সরকার থেকেও বলে আসে যে ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি। কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে, যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যান নাই। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি, প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই, আমরা অনুরোধ করেছি যে যে কোনো এটি স্বাভাবিক যে কোনো শুধু পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন, তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয়, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি।